যদি থাকতো আজকে শিক্ষিত সন্তানের পিতামাতা বিদ্যাশ্রমে থাকে না, ওই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কত বড় পদার্থ বিজ্ঞানের শিক্ষক জলিল সাহেব 15 বছর শিক্ষকতা করছে, সন্তানদেরকে এরকম ডক্টর বানাইছে 4 জন সন্তান, আজকে ইসলামী শিক্ষা না থাকার কারণে আর সে বিদ্যাশ্রমে কথা ঠিক না ভাই ঠিক, আর সে রাস্তায় রাস্তায় ঘুরে একটাই কারণ আজকে সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই। এ পর্দার অন্তরালের মা রিকোয়েস্ট থাকবে সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবে, তোমার সন্তান ডাক্তার হবে এটা মুসলমানের জন্য গৌরব, তোমার সন্তান ইঞ্জিনিয়ার হবে গৌরব, কিন্তু পাশাপাশি কোরআনের শিক্ষা অপরিহার্য কথা ঠিক না বেঠি। আল্লাহ তাআলা বলতেছেন পিতা মাতাকে কত বড় একটা স্থান দিবেন, আল্লাহর পরে ডাইরেক্ট একটা আয়াত আছে সূরাতুল এরকম বনী ইসরাইলের মধ্যে 15 নম্বর পৃষ্ঠা, এ 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও কদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লাইয়া ও বিল ওয়ালিদাইন ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট এখানে বলতেছেন আমার গোলামি করার পরে আমি সারা কোন কারো ইতাআত করতে পারবে না, আমি সারা কারো গোলামি করতে পারবে না, আমার গোলামি করার পর তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করবে, কথা ঠিক না বে ঠিক। ডাইরেক্ট আল্লাহ পাক আয়াতের মধ্যে আল্লাহর পরে পিতামাতার কথা বললেন, আপনাদের এরকম কমিটি থেকে রিকোয়েস্ট করা হয়েছে ব্যাপারে, যাই হোক দেখেন আল্লাহ পাক কত বড় একটা এরকম ভাবে কত বড় একটা কথা বললেন, আমার গোলামি করবে, আমার গোলামি ছাড়া কারো গোলামি করবে না, এরপরে পিতা মাতার আনুগত থাকবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে, তাদের খেদমত করবে, বলেন সুবহানাল্লাহ। পিতা মাতা আজকে কেমন, পিতামাতাকে যদি তুমি কষ্ট দাও, পিতামাতার মনে যদি তুমি কষ্ট দাও, কানজুল উম্মামের হাদিস, তুমি যদি 40 বার হজ করো মক্কায় গিয়া যদি তুমি সালাম দাও, মক্কায় গিয়া যদি তুমি লাব্বাইক বলো, কিতাবের মধ্যে আছে লা লাব্বাইক লা সাআদিক হজ্জুক আমার দুদুন আলাই, তোমার হজ হাজিরা কবুল হয় নাই, তোমার এরকম হজ কবুল হয় নাই, তোমার কোনো কিছুই কবুল হয় নাই, পিতা মাতাকে সন্তুষ্ট রাখিয়ে যদি আসতে পারো তাহলে অবশ্যই আল্লাহ পাক তোমার হজ কবুল করবে, বলে সুবহানাল্লাহ। মা অনেক কষ্ট করিয়া চিটগাঙের ঘটনা, মা অনেক কষ্ট করিয়া সন্তানকে লেখাপড়া করাইছে, সমস্যা একটাই কোরআনের শিক্ষা ছিল না, লেখাপড়া করানোর পর সন্তানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করাইলেন, তো ফাইনাল পরীক্ষার সময় সন্তান তার পরীক্ষার ফি দেওয়ার মতো টাকা ছিল না পিতামাতার কাছে, 2 দিন পর্যন্ত পিতামাতা রোজা রাখলেন, রোজা রাখিয়া পিতামাতার টাকাগুলো জমাইয়া 2 দিন পর্যন্ত না খায়া টাকাগুলো জমাইয়া ছেলের জন্য পাঠায় দিলেন পরীক্ষার ফি দেওয়ার জন্য, কেমন পিতামাতা বলেন, সন্তানটা লেখাপড়া করছে ডক্টর হয়েছে বিশাল বড় এরকম ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হওয়ার পর সন্তানটা একটা সুন্দরী মেয়েকে বিবাহ করছে, সুন্দরী মেয়েকে বিবাহ করার পর ছেলেটা মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার পর ইউনিভার্সিটির মেয়ে বেশি মন তার ভালোবাসে না, গ্রাম অঞ্চলে থাকতে বেশি ভালো লাগে না, তাই বারবার স্বামীকে বলতো স্বামী আমার ঢাকা চলে যাব, কিন্তু বৃদ্ধা মা বাবার কারণে আসতে পারে না, ছেলেটা বারবার বুঝাইতেন না বাড়ি থেকে যাওয়া যাবে না, বারবার এরকম মেয়েটা পছন্দ করতো না খালি ঢাকায় চলে আসতে চাইতো, একবার এরকম ঝগড়া বাঁধে বারবার, একবার ছোট একটা মুরগির বাচ্চা নিয়ে ঝগড়া বাঁধার পরে মেয়েটা ছেলেকে ডাইরেক্ট বলতেছে স্বামী আমার হয়তো বা এই বাড়িতে তোমার পিতামাতাকে রাখবা নতবা আমাকে রাখবা, যদি আমাকে রাখবার চাও তাহলে পিতামাতাকে বাড়ি থেকে বের করে দাও, আর যদি পিতামাতাকে রাখবার চাও তাহলে আমি এখনি তোমাকে ছেড়ে চলে যাব। ছেলেটা সহ্য করতে পারলেন না, বিবিটাকে নিয়ে ঢাকায় চলে আসলেন, শ্বশুর বাবাজি অনেক বড় লোক পয়সাওয়ালা মানুষ, শ্বশুর অনেকগুলো টাকা দিয়া ছেলেটাকে লন্ডনে পাঠিয়ে দিলেন, ছেলেটা লন্ডনে চলে গেলেন, লন্ডনে গিয়ে অনেক টাকা পয়সা কামায়, দীর্ঘ 9 বছর চলে গেছে, 9 বছর টাকা পয়সা দিয়া মা বাবার কোনো খবর নাই, শুধু শ্বশুর শাশুড়ি আর বিবিকে টাকা দেয়, 9 বছর পর বিদেশে অনেক টাকা পয়সা কামানোর পর ছেলেটার একদিন এমন একটা রোগ দেখা দিছে, ক্যান্সার দেখা দিছে, ভাইরাস রোগ এমন একটা রোগ, এই রোগটা যদি একজন হাতে ধরে আরেকজনের শরীরের মধ্যে চলে যায় তাকে কেউ স্পর্শ করতে পারবে না, ছেলেটা যখন ডাক্তারের কাছে চলে গেছে ডাক্তার বলতেছে তোমার এমন রোগ হয়েছে এই রোগী এই লন্ডনে রাখা যাবে না,
তাকে লিখে দিলেন তাড়াতাড়ি তাকে দেশে পাঠিয়ে দেওয়া হোক। লন্ডন থেকে এমবিসি থেকে তার কাছে চিঠি চলে আসলো, আগামী মাসের পহেলা মঙ্গলবার তোমাকে বাংলাদেশে চলে যেতে হবে। ছেলেটা দুঃখের সংবাদ পায় আকান্তেছে আর বলতেছে, তোমার মাত্র দুই মাসের দুনিয়ার জিন্দগির আয়ু আছে, আর মাত্র দুই মাস বাঁচবা, এর বেশি তুমি বাঁচবা না। ছেলেটা চিঠি পায়া চোখের পানিগুলো সারিয়া ও জোর দ্বারা কান্দতেছে। এরকম ভাবে শ্বশুরের কাছে একটা চিঠি লিখলেন, এ শ্বশুর আমার, ও প্রিয় শ্বশুর, দীর্ঘ 9 বছর বিদেশ করলাম, টাকা পয়সা অনেকগুলো আপনাদেরকে দিলাম। শ্বশুর আমার, এখন আমার এমন একটা রোগ হয়েছে আমি আর বিদেশে থাকতে পারবো না, আমার আর বিদেশে থাকা হবে না। আগামী মাসের পহেলা মঙ্গলবার এয়ারপোর্টে আমাকে নেবার জন্য আসবেন। এই চিঠিটা শ্বশুর পড়লেন, পড়ার পরে শ্বশুর উল্টো একটা চিঠি লিখলেন জামাইয়ের কাছে, হে মেয়ের জামাই, আগামী মাসের পহেলা মঙ্গলবার তুমি বাংলাদেশে চলে আসবে, ঠিক আছে ভালো, তোমাকে নেবার জন্য আমি আসব, কিন্তু একটা কথা গো জামাই, আমার জন্য তুমি 2 সিট কাপড় নিয়ে আসবা শুট প্যানের জন্য। এই চিঠিটা লিখা দিলেন, ছেলেটা পয়রা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছে, হায় হায়, কাদের জন্য জিন্দগি ব্যয় করলাম, 9 বছর টাকা পয়সা দিলাম, কোনোদিন তাদের কাছ থেকে কোনো কিছু চাইলাম না, আজকে মৃত্যুর সংবাদ পাইও আমার কাছ থেকে সাত পেট যায়, এ কেমন শ্বশুর, চিঠিটা পায়া রাইখা দিলেন। এরকম ভাবে শাশুড়ির কাছে একটা চিঠি পাঠাই দিলেন, আম্মা জান, দীর্ঘ 9 বছর বিদেশের বাড়িতে থাকি, আপনাকে অনেক টাকা পয়সা দিছি, আজকে আমি আগামী মাসের পহেলা মঙ্গলবার চলে আসতেছি, আমাকে নেবার জন্য কিন্তু এয়ারপোর্টে চলে আসবেন। এরকম ভাবে যখন চিঠি লেখছে, এরকম শাশুড়ির চিঠিটা পায়া পড়তেছে, পড়তেছে এমন রোগ হয়েছে সে 2 মাস মাত্র জিন্দগি বাকি আছে। শ্বশুরের চিঠিটা পায়া শাশুড়ি উল্টা একটা চিঠি লেখছে, জামাই বাবাজি, আমার বাসার পাশে এরকম সুন্দর লন্ডন থেকে তার জামাই সুন্দর একটা জরিওয়ালা লাল চাদর পাঠায় দিছে, এরকম যদি সূর্যের আলোতে বের হয় ঝিলিক মিলিক করে, হে জামাই আমার, একেবারেই যখন চলে আসবা আমার জন্য লাল জরিওয়ালা চাদর নিয়ে আসবা লন্ডন থেকে। ছেলেটা চিঠি পায়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দতেছে। এরকম ভাবে বিবির কাছে চিঠি লিখছে, বিবি তুমি আমার জীবন সঙ্গিনী, জীবনে যে কথা কারো কাছে বলা যাইতো না গভীর রজনীতে তোমার কাছে বলতাম। বিবি গো, ও বিবি, মাত্র দুনিয়ার জিন্দগি মাত্র 2 মাস বাকি আছে, বিবি আর বাঁচবো না, বাঁচবো না, আগামী মাসের পহেলা মঙ্গলবার তুমি চলে আসবা, এমন রোগ হয়েছে রে বিবি আর আমার বাঁচা হবে না। বিবি চিঠি লেখছে, ঠিক আছে, আগামী মাসের পহেলা মঙ্গলবার তোমাকে এয়ারপোর্টে রিসিভ করবার জন্য আসবো, কিন্তু স্বামী আমার, একেবারেই যখন চলে আসবা আমার জন্য একটা 5 ভরি ওজনের হার নিয়ে আসবা। বান্ধবীরা বেড়াতে যায় কত সুন্দর সুন্দর দামি দামি হার পরে, কথা বুঝতেছিনি বাবা, সুন্দর সুন্দর দামি দামি হার পরে আমার জন্য একটা হার নিয়ে আসবা। এই চিঠিটা পায়া ছেলেটা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দতেছে, এমন জীবন সঙ্গিনী যাকে এমন কথা বলতাম কাউকে বলা যেত না, দুঃখে সুখের বাগিদার সেও আমার কাছে আজকে মৃত্যুর সংবাদ পায়া, আজকে সে আমার কাছে গহনা চায় কেমন বিবি। এরকম ভাবে যখন ছেলেটা চিঠি পাইলেন, পায়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দতেছে, এবার মনে পড়ে গেল মা বাবার কথা, হায় রে দুঃখী মা বাবা, দীর্ঘ 9 বছর তোমাদের কোনো খবর নিলাম না, কেমন আছো জানি না, বেঁচে আছো কিনা মরে গেছো তাও তো জানি না, শুনলাম মা এমন পাগল ছিলেন ছেলের একটাই সন্তান, সন্তানকে হারায় মা কান্দতে কান্দতে চোখের জুতিটা হারায় ফেলছে। প্রতিবেশীরা বলতো রাত্র যখন গভীর হয়ে যাইত নামাজের মুসল্লায় বসিয়া মা এমন অঝর দাঁড়ায় কান্দত, রে আব্দুর রহিম কেমন আছো কোথায় আছো, এমন করে করে চিন্তায় মা চিৎকার করে করে কান্দত। পাড়া প্রতিবেশীদের ঘুম ভেঙে যেত, পাড়া প্রতিবেশীরা পরামর্শ করত, যাও একজনকে আব্দুর রহিম বানায় তার মায়ের কোলে ফিরাইয়া দাও যাতে তার কান্না বন্ধ হয়ে যায়। এরকম আব্দুর রহিম বানায় নকল আব্দুর রহিম মায়ের কোলে দিত, হে মহিলা নাও তোমার ছেলে আব্দুর রহিম, মেয়েটা মহিলাটা বাবাকে কোলে জড়ায়া এরকম ভাবে হাতায়া হাতায়া অন্ধ মানুষ চোখে দেখে না, শরীরের গ্রাম টানিয়া বলতো, এটা আমার আব্দুর রহিম না, আমার সন্তান, এটা আব্দুর রহিম না।
কেমন মা, এরকম ভাবে মায়ের কান্না কিন্তু বন্ধ করা যেত না। মা কানতেন, কান্নায় পাড়া প্রতিবেশীর ঘুম ভেঙে যেত। মায়ের কাছে চিঠি লাগছে, মা গো মা, ও মা, দীর্ঘ 9 বছর কোনো খবর নাই নাই, অভিমান করে তাকিও না, আগামী মাসের পয়লা মঙ্গলবার যদি পারো এয়ারপোর্টে আমাকে নিতে আসবা। মায়ের কাছে অসুখের কথা কিন্তু লিখে নাই, মা চিঠি পায় খুশি, আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ আগে জানতাম মনে হয় সন্তানটাকে দুনিয়া থেকে নিয়ে নিছো, কিন্তু সন্তান যেহেতু জীবিত আছে গো, সন্তানটাকে আমাদের বুকে মিলাইয়া দেওয়ার আগ পর্যন্ত ওয়াদা করলাম কোনোদিন আর রোজা ভঙ্গ করবো না। মা উত্তরে চিঠি লিখলেন ছেলের কাছে, ছেলের চিঠিটা লন্ডনে পাইলেন। লন্ডনের চিঠি পায়া এক হাতের মধ্যে একটা মেসলাইট নিলেন, অন্য হাতে এক গোলন কেরাসিন তেল নিলেন। এর অর্থ হইল, মা তো যাদের জন্য সারা জিন্দগি ব্যয় করলাম, শ্বশুরও টাকা চায়, জামা কাপড় চায় মৃত্যুর খবর পায়াও, বিবি গহনা চায়, শাশুড়ি লাল জরিওয়ালা চাদর চায়। মা বাবা যদি কিছু চায় তাহলে এই জিন্দগি আর দেশে যাব না, লন্ডনে জীবন বিলায় দেব। এগুলো নিয়ে হাতে চিঠিটা পড়তেছে, চিঠির মধ্যে প্রথম লাইনেই লেখা, বাবা আব্দুর রহিম, আমি তোমার মা, তোমার বিরহে দীর্ঘ 9 বছর কান্দতে কান্দতে চোখের জ্যোতি হারাই ফেলছি, বাবা আব্দুর রহিম কেমন আছো জানি না, ও বাবা চিঠিটা যদি তুমি পাও পড়বা। প্রথম লাইনে লেখলেন, বাবা গো তোমাকে হারাইয়া আল্লাহর কাছে মানত করছিলাম, আল্লাহ যেই দিন আমার ছেলের সুসংবাদ আমার কাছে দিবা, ওই দিন থেকে কোনো দিন আর নফল রোজা রাখা ভঙ্গ করবো না। এ হলো মা। দ্বিতীয় লাইনে লেখলেন, বাবা তোমাকে পাওয়ার সংবাদ, সুসংবাদটা পাওয়ার পরে আমাদের তেমন কোনো সম্বল নাই, আমাদের কিছু নাই, 2টা খাসি ছাগল আছে, আল্লাহ যাতে নিরাপদে আমাদের কাছে পৌঁছায় তোমার নামে 2টা ছাগল সদকা করে দিলাম। মা 3 নম্বর লাইনে লেখলেন, বাবা আব্দুর রহিম, এ বাবা আমরা বুড়া বুড়ি, মা বাবা ওয়াদা করলাম আল্লাহ আব্দুর রহিমকে আমাদের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত কোনো দিন তাহাজ্জুদ মিস করব না। একে বলে মা বাবা। এই জন্য আল্লাহ পাক বললেন, মা বাবার কি করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদেরকে ভালোবাসো। এইভাবে 4 নম্বর লাইনে লেখলেন, বাবা আব্দুর রহিম বিমানে উঠবার আগে বহু দূর থেকে কিন্তু তুমি আসবা, বহু দূরের রাস্তা, আসার পূর্বে যদি পকেটে কিছু টাকা থাকে আল্লাহর রাস্তায় সদকা করে বিমানে পা দিবা। বলে সুবহানাল্লাহ। একই বলে মা বাবা, যাদের তুলনা দুনিয়া আর জমিনে আর হয় না, ঠিক না বেটি? এইভাবে চিঠিটা পাইলেন, মঙ্গলবার চলে আসলো, ছেলেটা বাংলাদেশের এয়ারপোর্টে নামলেন। এবার বিবি শ্বশুর শাশুড়ি গিয়া হাজির, শ্বশুর তো মন খারাপ, হাতের মধ্যে কোনো বিফকেস নাই, বলতেছে জামাই তোমার হাতের মধ্যে কোনো কিছু দেখা যায় না, তুমি আমার কাপড় আনো নাই? বলে না, কাপড় তো আনতে পারি নাই। কেন আনো নাই? বলে শ্বশুর, আমি তো মৃত্যুপদের যাত্রী, 2 মাস দুনিয়ার জিন্দিকের আয়ু আমাদের বাকি আছে। ও শ্বশুর, শ্বশুর অনেকদিন তো কাজও করবার পারি নাই, যার কারণে আমার কাছে টাকা নাই, আপনার জন্য সুডের প্যান্টের কাপড় আনতে পারি নাই। শ্বশুর বলতেছে, জামাই যদি জানতাম তোমাকে এত টাকা খরচ করে কে লন্ডনে পাঠায়। শ্বশুর চলে গেছে, শাশুড়ির সামনে দাঁড়িয়ে গেছে, শাশুড়ি বলতেছে, জামাই আমার, তুমি কি আমার জন্য লাল চাদর আনছুনি? বলে, না গো মা, আপনার জন্য লাল চাদর আনবার পারি নাই। কেন আনো নাই? বলে, টাকা পয়সা তো নাই, যদি জানতাম এত সুন্দরী মেয়ে তোমার কাছে কে উঠায় দেয়। শাশুড়ি চলে গেলে বিবি বলতেছে, আমার গহনা আনতে তো আর ব্রিফকেসের প্রয়োজন নাই, পকেটে করে আনতে পারো, আমারটা মনে হয় আনছো। কই বিবি, কত সাত করে তোমাকে বিবাহ করছি, জিগাইবা তুমি কেমন আছো স্বামী, চিঠি পাও নাই, 2 মাস বাকি আছে দুনিয়ার জিন্দগি আমার। কয়ে, হা পাইছি, তো এক কথা কেন জিগাও নাই, কেমন আছো, তুমিও টাকা চাও, তুমিও গহনা চাও গো বিবি।
বেবি বলতেছে যাবি, তোমাকে তো বাড়িতে নিয়ে জিগানো যাবে, কেমন আছো? আগে স্বর্ণ আছে কিনা বলো। বলে আনতে পারি নাই। বলে কেন আনতে পারো নাই? যদি ভালোবাসতা ঠিকই আনতা, ভালো তো বাসো না, তোমার মতো স্বামী আর দরকার নাই। নাউজুবিল্লাহ। ড্রিভোর্স দিয়া চলে গেলেন। ছেলেটা একটা ইয়ার মুড়ে চিৎকার মারলেন, চিৎকারের আমার শুনিয়া এয়ারপোর্টের সমস্ত লোকগুলো চতুর্দিক দিয়ে ঝড়ও করলো। বৃদ্ধ মা বাবা এক কোণার মধ্যে বসেছিলেন, এয়ারপোর্টের অলি অলি চিনে না মূর্খ মানুষ। মানুষের চিৎকার শুনিয়া, মানুষের জড় দেখিয়া আসলেন। বলে কে কাঁদে? এবার ছেলেটা তার বাবা মাকে দেখে চিনতে পারলেন। মা তো বন্ধ, বাবা ডাক দিস আব্দুর রহিম, কেন কাঁদো? ছেলেটা বাবা মাকে দেখে কান্না বন্ধ করে দিলেন। বাবা বলতেছে, বাবা বহুদিন তোমাকে হারাইয়া কষ্টে আছি, বুকে আয়, তোমার সাথে একটু বুকটা মিলাই। ছেলে তো জানে ক্যান্সার ভাইরাসের রোগ, যদি বুক মিলাই রোগ চলে যাবে বাবার, এরকম বাবার শরীরে মিলাতে চায় না। তাদেরকে চিঠির মধ্যে রোগের কথা বলে নাই, আসে না, বারবার ডাকে আসে না। মা বন্ধু মানুষ, বলে বাবা দীর্ঘ 9 বছর তোর মুখে খানা উঠাইয়া দেই নাই, বলে কি অভিমান করে আসো? সারা জীবন তোমার মুখে খাবার উঠাই দিছি, আজকে দীর্ঘ 9 বছর তোমাকে না পাইয়া তোমার মুখে খাবার উঠাই দিবার পারি নাই, সে কারণে কি অভিমান করে আসো? এ আব্দুর রহিম, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম আমি মা, আজ থেকে জীবনে কোনদিন তোমার মুখে খাবার উঠাইয়া না দিয়া আমি খাবো না। বাবা আয় আমার বুকে আয়। মা কানতেছে, মায়ের কান্না দেখে সহ্য করতে পারলাম না, রোগের কথা ভুলে গেছে। মায়ের কোলে জাবরায় ধরছে, মায়ের কোলে জাবরায় ধরার পর মা দুঃখী নিয়ে এবার ডেকে বলে, এ আব্দুর রহিম, বাবা আমার। মা বলো তোমার শরীরে কি হয়েছে আব্দুর রহিম? বলে আমার কিচ্ছু হয় নাই। বলে সত্যি করে বল, তোর শরীরের মধ্যে কি হয়েছে? বলে না মা কিছু হয় নাই। বহুগুণ পিরাপিরি করার পরে বলতেছে, বল কি হয়েছে? বলে মা গো, মা তুমি গ্রামের একটা মুরক্ষা মেয়ে, শিক্ষিত নও, ডাক্তার নও, চোখেও দেখো না, কেমনে বুঝলে আমার রোগ হয়েছে? এবার মা চোখের পানিগুলো সেরে দিয়ে বল, এ আব্দুর রহিম যখন আমার গর্ভে ছিলি, আসরের নামাজ পড়বার জন্য যখন সেজদায় গেলাম, তেলাতি দিছিলি যার ব্যথা আমি মা আজ পর্যন্ত অনুভব করি, তোর শরীর ঠান্ডা কেন বুঝলাম? তোর কোন রোগ হয়েছে? আমি মা জন্ম দিতে গিয়া এক বালতি রক্ত ব্যয় করছি, যে রক্ত সাধারণ মানুষ ব্যয় করলে বাঁচে না। আব্দুর রহিম আমি বুঝতে পারলাম তোমার শরীরের মধ্যে কোন রোগ আছে। ছেলেটা এবার বলতেছে, মা বুঝতে যখন পারছো আমি আর বাঁচবো না, আর মাত্র 2 মাস দুনিয়ার আয়ু আমার আছে, আমি আর বাঁচবো না গো মা। বলে কেন? বলে লন্ডন থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমার ক্যান্সার হয়েছে, আমার ক্যান্সার কেউ যদি আমার শরীরে ধরে তার ভিতরে চলে যাব, এরকম রোগ আমার হয়েছে। বলে কি বলো? বলে হা মা আমি বাঁচবো না, আর মাত্র 2 মাস দুনিয়ার জিন্দগি আমার বাকি আছে। এ কথা শোনার পর মা বাবা একটা চিৎকার দিছে গো, চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে সেজদায়। বলে আল্লাহ, দীর্ঘ 9 বছর সন্তান এরকম ভাবে আলাদা থাকার বিরহ হয়ে অনেক কাঁদাইছো, তোমার কাছে দোয়া করতাম আল্লাহ, বহু রোজা রাখছি, বহু তাহাজ্জুদ করছি, সন্তানটাকে মিলাই দিবা, সন্তানটাকে আমাদের বুকে ফিরাই দিবা। আজকে ফিরাইলা সুখের সংবাদ নয় দুঃখের সংবাদ, সন্তানের আয়ু নাই। মা বাবা সেজদায় পরে কাঁদতেছে, মা বলতেছে, আল্লাহ আমরা বাবা মা বুড়ো বুড়ি, আর দুনিয়ার কোনো খায়েশ আমাদের নাই। ও বাবা এরকম ভাবে ছেলের নাম নিয়ে কাঁদতেছে, আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জিন্দগির খায়েশ আমাদের নাই, আমাদের মা বাবা বুড়া বুড়ির আয়ুটা নিয়ে যাও, কিন্তু আমাদের সন্তানকে সুস্থ করে দাও। মা বাবার দোয়ায় সে সন্তান আজ পর্যন্ত দুনিয়ার জিন্দগিতে জীবিত আছে। বলে সুবহানাল্লাহ। মা বাবা কাকে বলে?
এই জন্য আল্লাহ পাক বলতেছে সাবধান সাবধান, এমন মা বাবাকে কোনো কষ্ট দিও না, তুমি হজে যাইবা পিতা মাতাকে কষ্ট দিয়ে হজ কবুল হবে না, তুমি গিয়ে বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত সন্তান যারা পিতা মাতাকে কষ্ট দিয়ে হজ করতে যায় তারা যখন মক্কার সামনে গিয়ে বলে আল্লাহুম্মা লাব্বাইক লা লাব্বাইকা, এরকম ভাবে আকাশ থেকে বলে লা লাব্বাইক লা সাদাইকা হজ্জুকা মারজুজুন আলাইক, ক্বালা মালাকুস সামা, আকাশের ফেরেশতারা বলতে থাকে কানজুল উম্মামের হাদিস, তোমার মতো নাফরমানের হজ কিয়ামত পর্যন্ত কবুল হবে না। জোরে বলেন ঠিক না বাজি? এই জন্য পিতা মাতাকে সন্তুষ্ট রাখবা। আল্লাহ পাক বলতেছেন সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়াকুদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, আমার গোলামি করবা, আমার গোলামি ছাড়া কারো গোলামি করবে না, এরপরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবা। যদি তাদের মধ্যে তোমাদের জীবন দশায় একজন অথবা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাও তাদের খেদমত করবে, তাদের সামনে উহ শব্দটা উচ্চারণ করবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো জারি দিয়ে কথা বলবে না, ও কুল্লাহুমা, বরং তাদেরকে বলবা কৌলান কারীমা, সুন্দর শিষ্টাচারপূর্ণ কথা তাদের সামনে বলবে। এটা কার শিক্ষা বলেন? আল্লাহ পাকের শিক্ষা। কার শিক্ষা? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ডাইরেক্ট আল্লাহ পাকের গোলামির পরে নবীর কথা বলেন নাই, কারো কথা বলেন নাই, ফেরেশতাদের কথা বলেন নাই, ডাইরেক্ট পিতামাতার কথা বলছে। পিতামাতার খেদমত করবা, পিতামাতার ইতাআত করবা, তাদেরকে খুশি রাখবা। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কথা ঠিক না বেঠিক? তোমরা যদি দুনিয়াতে জান্নাত কামাই করতে চাও মাকে খুশি করে নাও, দুনিয়াতে যদি জান্নাত দেখতে চাও মায়ের দিকে তাকাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামী শিক্ষা অপরিহার্য, কথা ঠিক না বেঠিক? এগুলো কেমনে শিখবে? নাস্তিক কিভাবে হয় জানেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে, কোরআনের শিক্ষা আছে, হাদিস যার ভিতরে আছে, সে কি কখনো আল্লাহকে গালি দিতে পারে? বলেন ঠিক না বেঠিক? কোরআনের শিক্ষা নাই, সে কারণে আজকে নাস্তিকের বাচ্চারা আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, পিতা মাতার অবাধ্য হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা অবশ্যই অবশ্যই পিতা মাতার এতাত করব। আল্লাহ পাক বলেন যদি আমার নাফরমানি করো বান্দা, যদি পিতা মাতার নাফরমানি করিয়া দুনিয়া থেকে আসো, আমার আজাব অত্যন্ত ভয়ঙ্কর, আমার আজাব অত্যন্ত কঠিন।